গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, এখনো ভোর হয়নি, ভোর হচ্ছে, 4:30টার সময় এসেছি। আজকে আমার ছেলের স্কুলের টাইম, যা প্রচণ্ড গরম পড়েছে, তো স্কুলের টাইমটা ওই জন্য 5:30টার থেকে হয়ে গেছে। 6:45 ওদের রিপোর্টিং টাইম, তো 5:30টার সময় ঘর থেকে বেরোতে হবে, আর আমি 4:30টার সময় এসেছি ওদের টিফিন করতে। তো দেখো, এখন ভোরের আভা আস্তে আস্তে ফুটছে, আর আমি এদিকেও টিফিন করছি। তো চলো দেখি ওদের টিফিন। আজকে বানাচ্ছি আমি স্যান্ডউইচটা আমি রেডি করেছি এইভাবে। এই আলুর চাটটা আমি কাল রাতে, কালকে সকালেই বানিয়ে রেখে দিয়েছিলাম। তো আর এখানে আছে, এটা আমি বানিয়ে রাখতে হয় আগের দিন, ফ্রিজে রেখে দিই, কারণ এটা একটু শক্ত হলে আমার খুব সুবিধা হয়। পেঁয়াজ দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, শসা দিয়ে দিয়েছি, বাটার দিয়েছি, মিওনিস দিয়েছি, এইভাবে সাজিয়ে দিয়েছি। আর ওপর থেকে একটা করে স্লাইস দিল, দিয়েই আমার স্যান্ডউইচ রেডি। দুটো স্যান্ডউইচ টোস্টারে দিয়েই দিয়েছি রেডি করে। তো চলো ফটাফট রেডি করে নিই। আমার যে দুটো স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে, মানে দুটো দুটো চারটে স্লাইস আছে এর মধ্যে। আর এদিকে এ দেখো দিয়ে দিয়েছি আর দুটো দুটো চারটে স্লাইস টোস্টারে দিয়ে দিচ্ছি। এই যে ছেলের টিফিনও আমার রেডি হয়ে গেছে, এখানে আমার হাজব্যান্ডের টিফিনও রেডি হয়ে গেছে, হাজব্যান্ড মানে বড়মশাইয়ের টিফিন রেডি হয়ে গেছে। তো চলো, এবার আমি ছেলের জন্য চাও বানিয়ে নিয়েছি। ও সকালে কিচ্ছু খায় না, জাস্ট 1 কাপ চা খেয়ে এবার স্কুল চলে যাবে। এখন বাজছে 5:15, আর ভোরের আভাও ফুটে গেছে। দেখো, তোমাদেরকে দেখো, ভোর হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে দেখতে, মানে এত সুন্দর লাগছে। জানলার সামনে আমি দাঁড়িয়ে আছি, রান্নাঘরে জানলার সামনে, তো খুব ভালো লাগছে আভাটা, সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। তো এই প্রকৃতির সুন্দর দৃশ্য দিয়ে দেখিয়ে তোমাদের ভিডিওটা এন্ড করলাম। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করো, আর পাশে নিশ্চয়ই থেকো।